গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি দেবলীনা, আর এখন আমরা প্রায় উড়িষ্যা অব্দি পৌঁছে গেছি। 9:50 আমাদের ট্রেন ভুবনেশ্বর ঢোকার কথা। মনে হচ্ছে বিফোর টাইমে ঢুকে যাবে, কারণ ট্রেন যথেষ্ট ভালো চলছে আর আগেই চলছে। এখন খাবো চা, এখন বাজে সকাল 7:45। কালকের ব্লগটা ছাড়তে মানে এ কদিনের যে আমার ইউটিউবে জার্নি তার সবটা মনে হচ্ছে কালকে আমি বার করে দিয়েছি। আমি আরও আমি 2.5 ঘন্টা ধরে চেষ্টা করেছি, আমার ধৈর্যের লেভেলটা খুবই কম, তারপরও 2.5 ঘন্টা আমি চেষ্টা করেছি, সেটা আমার জন্য অনেকখানি, তারপরও আমি পারিনি। মানে 2.5 ঘন্টায় কালকে HD ভিডিওও আমি দিতে পারিনি, একদম পাতি নর্মাল ভিডিও দিতে হয়েছে, যার জন্য সেফটা আমাকে খুব কম মেগাপিক্সেলে করতে হয়েছে আর কি। আর তারপরে ও চেষ্টা করেছিল, তারপর ওই মাঝে দেখালাম যে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল 10:10, মানে 9:52 ঢুকে গেছিলো, তো ওখানে দাঁড়িয়েছিল বলে কিছুটা নেমে গিয়ে করা গেছে, আর ওখানে আমি নেমে গিয়ে একটু ভিডিও করেছিলাম, তো সেটা এটার পরে আমি অ্যাড করে দেবো। যদিও আজকের ব্লগটা আমি বাড়ি গিয়েই এডিট করতে পারবো, তাই জন্য কোনো সমস্যা নেই। তো চলো এখন চা খাবো, কেক খাবো, একটু খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের কাছে আসছি। আর এখন দেখানোর মতো কিছু নেই, এমনি যেরকম গাছপালা আকাশ যা থাকে থাকে, আর উনি এখানেও কাজে বসে গেছেন। তো চলো এখনকার মতো তাহলে আমি একটু চা খাই। এখন আমরা আছি বিজয়বাড়া স্টেশনে, এখানে 10:10 নামার কথা ছিল, কিন্তু দেখতেই পাচ্ছো ওপরে এখানে 9:52 এনে দাঁড় করিয়ে দিয়েছে, এই তাই জন্য একটু নামলাম, আর কিছুই নয়। তো এটা আজকে রোববার রাত, যদিও আজকের ব্লগটা সন্ধ্যে 7টা থেকে ছাড়ার চেষ্টা করছি, জানি না যাবে কি না, কারণ খুবই নেটের প্রবলেম দিচ্ছে, আপলোড আদৌ করা যাবে কি না জানি না। তো চলো দেখা যাক, যদি করা যায় তো ভালো কথা। ব্লগ আজকে সেভাবে করাই হয়নি, কারণ
আজকে একটু ডাউন হয়ে গেছে আর কি, কালকে থেকে জার্নি হচ্ছে, তো ঠিক আছে, অসুবিধে নেই, তেমন কিছু অসুবিধা হচ্ছে এরকম কিছু নয়, ওই আর কি পাটা একটু ব্যথা গেছিল, যেহেতু কাজ করছে ল্যাপটপটা খুলে রেখেছে পা মেলতে পারছি না, ও আসলে সোমবার দিন ছুটিটা পাইনি, ওটা হয়ে গেছে মুশকিল একটু, তো ঠিক আছে, সব তো আর একসাথে হয় না, পাওয়াও যায় না, তো এই অবধি এখন অবধি সবই ঠিক আছে, মনে হচ্ছে ট্রেন অনেকটাই টাইমের আগে পৌঁছে যাবে এখন অবধি, তাই মনে হচ্ছে আর পশ্চিমবঙ্গে ঢুকে গেছি আমরা, যতই ঢুকছি না কেন কালো মেঘ করে আছে, কিন্তু বাড়ি থেকে বললে এখন বৃষ্টিটা কমেছে, এটা একটা রক্ষে, নালে এত ট্রলি নিয়ে নামার টাইমে গাড়ি থেকে, মানে এখান থেকে নয় হাওড়া থেকে আবার যে গাড়ি করে যাব সেখান থেকে নামলে আবার বিপদ, ট্রলি অত কিছু নিয়ে ভিজে যেতে হতো পুরো। এই আর দুপুরে আমাদের খাওয়া হয়ে গেছে, কালকে চিকেনটা ছিল আর ভাত বলেছিলাম, ব্যাস খেয়ে নিলাম হয়ে গেল, আর সকালে তো এই কেক টেক খেয়েছি এইসবই, আসলে জানলা দিয়ে তাকিয়ে থাকতেই এতটা ভালো লাগে, তারপর পাঠা ব্যথা করছিল, একটু হেঁটে হেঁটে এলাম, তারপর আর ব্লগ করার কথা মনেই নেই আজকে সত্যি বলতে এটাই, আর বসে বসে চা কুরকুরে কেক এইসব চলছিলই আজকে, আর জন্য কাজ করেই যাচ্ছে করেই যাচ্ছে। এরকম করে কেউ যায় কখনো কাউকে দেখেছো? এই যে একে দেখো, একদিকে চার্জারের পয়েন্ট, ওদিকে তো আমাকে বসতেই দিচ্ছে না, যেহেতু ওদিকটাতে চার্জারের পয়েন্ট আছে, ও ওদিকটা নিয়ে নিয়েছে, আর আমি কিছু বলতে পারবো না কারণ আমার 24 নম্বর সিট, আমার সিটটা ওপরে, ও 23, যাই হোক না কেন কালকে রাতে আমাকে ওপরেই শুতে দিয়েছে, তো যদিও দিনের বেলাটা আমাকে বিকেলে, মানে বিকেল বেলাটা আমাকে নিচে শুতে দিয়েছিল, যাই হোক বাড়িতে যাচ্ছি ফিরছি, সত্যি আনন্দ হচ্ছে, কিন্তু শুনছি যে আবার ওখানে নাকি জল জমে গেছে আর কি, বিশ্বরপাড়া খাল কি ওটা পরিষ্কার করছে, ওই জন্য আরোই জল ছেড়েছে বলে আরোই জমে গেছে জল, কিন্তু কালকে থেকে আমাদের বাড়িতে আরো আনন্দ শুরু, কারণ আমাদের বাড়িতে দিদি ভাই আর দিয়া আসছে আর কি, দুটোই মানে দুজনই আমার মাসতুতো ননদ, তো ওরাও আসছে, হতে থাকবে হল্লা এইসবই, তো চলো আশা করি ব্লগগুলো আরো 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 ভালো লাগতে থাকবে, এতদিন তো একটা বোরিং ব্লগ যাচ্ছিল এই ব্যাঙ্গালোর থেকে, আসলে কি বলতো ব্যাঙ্গালোর থেকে আমারও সেরকম ভাবে কিছু দেখানোর থাকে না, যেহেতু আমরা বেরোনোর অপশনটা খুব কম পাই, তো ওই জন্য ব্যাঙ্গালোরে ঘুরে ঘুরে দেখানোর মতো আর আমরা যেহেতু নতুন, তো ওইভাবে এখনো চেনা জানা পরিচয় এইভাবে কিছু হয়নি, আর গ্রুপ না পেলে গাড়ি বুক করে কোথাও যাওয়াও যায় না, আমরা এখনো অবধি ব্যাঙ্গালোর নন্দী হিলসই গেছিলাম ঘুরতে, তাই হোক আস্তে আস্তে হবে, ওখানটার অপশন তো পড়ে রয়েইছে, ওখানে যখন কর্মসূত্রে যেতেই হবে, ওটা কর্মস্থান এটা জন্মস্থান এই হয়ে গেছে, তো কর্মস্থানকেও ভোলা যাবে না, জন্মস্থানকে তো যাবেই না ভোলা, তো এইভাবে ম্যানেজ দিতে হবে আর কি, ওখানে এখানে ওখানে এখানে, তো আছে পরপর এখানে চলবে কিছু, তোমরা তো দেখতেই পাবে, এখনই পুরোটা বলছি না কারণ বুঝতেই পারছো কলকাতা আসা নিয়ে বলে দিয়ে তারপর পড়ে গেছিলাম বিপদে যে আসতে পারবো কি পারবো না এটাই বুঝতে পারছিলাম না, যাই হোক আশাটা হলো অবশেষে, ভালোভাবেই আশাটা হলো, যেটা বলেছিলাম যে সবুরে মেয়া বলেই আর কি, যা হয় ভালোর জন্য হয়, তো ভালোই হয়েছে, পুরোটা পুরো জার্নিটাও খুব ভালো ছিল, না ট্রেন দাঁড়িয়েছে না ট্রেন লেট করেছে, খুব ভালো, তো চলো আবার হাওড়া স্টেশন নেমে মনে হয় না কিছু বলতে পারবো, আবার উবের বা গাড়ি যেটাই বুক করুক না কেন সেটাতেই উঠে আবার তোমাদের সাথে কথা। ছোটবেলায় যখন আমাদের জেনারেল নলেজের বই পড়াতো মা বাবারা, তার মধ্যে সবচেয়ে বড় একটা প্রশ্ন থাকতো আমাদের কলকাতার দর্শনীয় স্থানগুলি কি কি বা দর্শনীয় স্থানগুলির নাম বলো, তার উত্তরে থাকতো আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল, জাদুঘর, সায়েন্স সিটি, তার অন্যতম একটা থাকতো হাওড়া ব্রিজ, আর এই হাওড়া ব্রিজ দেখাতে আমাদের মা বাবারা আমাদের হাওড়াও হয়তো কখনো কখনো নিয়ে এসেছে, আমার মা বাবা তো আমাকে নিয়ে গিয়েছিল, দেখিয়ে বলেছিল তুমি যেটা বইতে পড়ো এই সেই হাওড়া ব্রিজ, তো আজকে আমি আমার প্রাণের শহর জন্মস্থান কলকাতাতে পৌঁছেই গেছি, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই হাওড়া ব্রিজ, আমি কলকাতাতে এসে গেছি আর আমার এখন থেকে ব্লগগুলো তোমরা কলকাতা থেকেই যাবে, আশা করব তোমাদের ভালো লাগবে, হাওড়া অলরেডি নেমে গেছে, আমি উপরে উঠেও গেছি, আমি পা গুটিয়ে অলরেডি বসে পড়েছি কারণ শরীর আর দিচ্ছে না, লাগেজ নিয়ে অনেকটা টানাটানি করে তারপরে উবেরে উঠতে হয়েছে, তার মধ্যে বৃষ্টি, রাস্তায় কাদা, ট্রলির অবস্থা তো যাচ্ছা তাই অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, অনেকেই আমাকে আজকের ব্লগটা দেখে বলেছিলে যে তোমাকে কলকাতা বৃষ্টি দিয়ে স্বাগত জানাবে, তো সত্যি সেটাই হয়েছে, ব্যাঙ্গালোরে বৃষ্টি, কলকাতা এলাম বৃষ্টি, বৃষ্টি আমার পিছন ছাড়ছে না আর কি, তো চলো বাড়ি যাই আগে, তারপর ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলবো।
তোমাদেরকে বলেছিলাম হাওড়া থেকে যখন গাড়িতে আসছিলাম যে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে, কিন্তু সত্যি বলতে বাড়ি এসে না মাথাটা কিরকম ঝিমঝিম ঝিমঝিম করছিল, দুলছিলাম, মনে হচ্ছিল আমার আর ওর দুজনেরই হয়তো এতটা জার্নি আর ট্রেনটা প্রচণ্ড টেনেছে, তো ওই কারণে হতে পারে। আর দেয়াল দেখে বুঝতেই পারছো যে বাড়ি চলে এসেছে, এটা তোমরা আগেও দেখেছো ব্লগে। তো আজকে আর কারোর সাথে কোনো কথা তোমাদের মানে আমি ব্লগ করছি না যে এরকম কথা বলছি মামনি পাপা, যাই হোক না কেন আজকের দিনটা গেল আর কি। কালকে থেকে আবার সব ঠিকঠাক হয়ে যাবে, আমার নিজেরও ট্রলি ফলি গোছানোর আছে, একটা ট্রলি খালি করেছি সবে ছোটটা। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কলকাতা তো চলেই এলাম, এবার থেকে এখানকারই ব্লগ দেখতে পাবে। কালকে থেকে আরও হুজ্জতি বাড়িতে আসতে চলেছে, তো ওটা তো হবেই। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার চ্যানেলে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।